হাসপাতালে এসেছিলেন কনুইয়ের হাড় ভাঙার চিকিৎসা করাতে, কিন্তু ভুল চিকিৎসাতে কিডনি হারানোর অভিযোগ ভুক্তভোগী রোগীর, আর এ নিয়ে মামলাও করেছেন তিনি। আদালতের নির্দেশে তদন্তভার পড়েছে আইন শৃঙ্খলা বাহিনীর ওপর। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এমন ঘটনা ঘটার কোনো সুযোগ নেই। সজল ছত্রির রিপোর্ট, ছবি তুলেছেন দীপক বৈদ্য। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। সিলেটের দিনমজুর খসরু মিয়া গত বছরের অক্টোবরে গাছ থেকে পড়ে কনুই ভাঙে তার, চিকিৎসা করাতে ভর্তি হন এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। 17 নভেম্বর তার হাতের অস্ত্রোপচার করেন একদল বিশেষজ্ঞ চিকিৎসক। খসরুর অভিযোগ, হাতের অপারেশন করলেও পেটের নিচে বাম পাশে কাটা দাগ দেখেন তিনি। পরে আল্ট্রাসোনোগ্রাফি করলে দেখা যায় বাম দিকের কিডনি নেই তার। নার্স হলে কইছেন তোমার এখান থেকে কিডনি নিছে না, এখান থেকে মাংস নিয়ে অন্য জোড়া দিছে। আমি কইলাম যে আমার এখানো হাড্ডি মাংসর ভিতরে বাংছে, এখান থেকে কিতা মাংস নিয়ে জোড়া দিত। আল্ট্রাসোনোর কাগজ কিতা দেয় ডাক্তরে, দেখি ও ডাক্তার সাহেব দিলা যে এনর কিডনি নাই, বাম সাইটোর কিডনি নাই। এ নিয়ে চলতি বছরের 1 মার্চ সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন ভুক্তভোগী। আবেদনটি আমলে নিয়ে কোতোয়ালি থানা পুলিশকে তদন্তের নির্দেশ দেন আদালত। আল্ট্রাসোনেও দেখছেন এখানে কোনো ধরনের ওই লেফট কিডনি দেখা যাচ্ছে নাই। এরপর আদালত এগুলা দেখে কোতোয়ালি থানা সিলেটকে ওই এফআইআর মর্মে একটা মামলাটা রুজু হওয়ার জন্য আদেশ দিয়েছে। এটা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। আমরা এটা নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমরা এই ব্যাপারে দেখব কী করা যায়। কনুইয়ের চিকিৎসায় এ ধরনের ভুলের সুযোগ নেই বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। তবে অভিযোগের প্রেক্ষিতে গঠন করা হয়েছে 7 সদস্যের তদন্ত কমিটি। কিডনি নিয়ে অন্যজনকে মানে সেট আপ করার মতো যে ধরনের হাই প্রোফাইল সেট আপ প্রয়োজন হয় এরকম কোনো সেট আপ নাই, এবং কোনোভাবে এই কাজ এখানে করা কোনোভাবে সম্ভব না। মামলা করা হয়েছে 19 নভেম্বর হাসপাতালের 9 নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালন করা সহকারী রেজিস্ট্রার সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে। সজল ছত্রি, চ্যানেল 24, সিলেট।